নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আধ্যাত্মিক পথে ধ্যান একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তাছাড়াও মনোসংযোগ বাড়াতে ধ্যান অত্যন্ত আবশ্যক। তাই কিছু নিয়মকানুন মেনে সঠিকভাবে ধ্যানে বসলে খুব শীঘ্র ফল পাওয়া যায়। গীতায় আছে, পবিত্র স্থানে যোগী প্রথমে কুশ, তার উপর মৃগ চর্ম ও বস্ত্র দিয়ে নাতি উচ্চ ও নাতি নীচ স্থির আসন স্থাপন করবেন। কিন্তু আমাদের গৃহস্থদের তা তো সম্ভব নয়। আমাদের উচিত ধ্যানের স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ধূপ দীপ জেলে ভক্ত ইষ্টের সামনে বসে ধ্যান করে। রামকৃষ্ণ নিজে পঞ্চবটীতে তুলসী, মাধবী প্রভৃতি নানাবিধ গাছ লাগিয়ে আসন তৈরি করেছিলেন এবং বেলতলায় পঞ্চমুণ্ডিরও আসন ছিল তন্ত্র সাধনার জন্য। তিনি শিষ্যদের দক্ষিণেশ্বরে বিভিন্ন মন্দিরে, নাট মন্দিরে, পঞ্চবটীতে ধ্যান করতে বলতেন। ঠাকুর বলেছেন, তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো। সব স্থানই তো ব্রহ্মময়, কোথায় তিনি নাই? যখন বলির কাছে তিন পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল? গঙ্গার তীরও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনই পবিত্র। কৃষ্ণ কুশাসনের ওপর চর্ম ও বস্ত্র রেখে ধ্যানের আসন করতে বলেছেন। ঠাকুর শ্রীমাকে ষোড়শী পূজার কালে কাঠের পিঁড়িতে বসিয়ে নিজে কী ধরনের আসনে বসেছিলেন তা আমাদের জানা নেই। মনে হয় কুশাসনের ওপর কম্বলাসনে বসেছিলেন। ঠাকুর আসন হাতে করে ধ্যান করতে যাচ্ছেন এমন কোনো ঘটনার উল্লেখ আমাদের জানা নেই। শাস্ত্রে বিভিন্ন প্রকার আসনের উল্লেখ আছে। যোগী যাজ্ঞবল্ক বলেন, মৃত্তিকা আসনের ওপর কুশ বিস্তার করে তদুপরি মৃগচর্ম রেখে আসন প্রস্তুত করবে। পতঞ্জলি বলেন, যেভাবে অধিককাল বসলেও কষ্ট হয় না সেটাই সুখাসন। ব্যাসদেব ব্রহ্মসূত্রে উল্লেখ করেছেন, আসন সিদ্ধেরই ধ্যান সিদ্ধ হয়। শুয়ে বা দাঁড়িয়ে ধ্যান সম্ভব নয়। নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট সময়ে ধ্যান করলে শীঘ্র ফল পাওয়া যায়। দেহবোধ শূন্য ঠাকুরের মন ধ্যানকালে দ্রুত ঈশ্বরে মগ্ন হয়ে যেত। সুতরাং তাঁকে সাধারণের মতো স্থান, কাল ও আসনের অপেক্ষা করতে হতো না। গীতায় আছে, মেরুদণ্ড গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হয়ে বসবে। স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, ঠাকুর বরাবর শিরদাঁড়া সোজা করে বসতেন। স্বামী অখণ্ডানন্দ লিখেছেন, আমি পঞ্চবটীতে গেলাম, ঠাকুর পঞ্চবটির পূর্বদিকে পূর্বাশ্ব হয়ে ধ্যান করতে বললেন, বলে চলে গেলেন। খানিক পরে তিনি আমার কাছে এসে আমাকে ধরে একটু সোজা করে বসিয়ে দিয়ে বললেন, একটু বেঁকে যাস। এর থেকে বোঝা যায় ঠাকুরের ধ্যানে বসার নির্দেশ। স্বামী শারদানন্দকে ঠাকুর ধ্যানে বসার যে উপদেশ দেন তা তিনি লীলা প্রসঙ্গে উল্লেখ করেছেন। ঠাকুর একদিন সাকার ও নিরাকার ধ্যানের উপযোগী নানা প্রকার আসন ও অঙ্গ সংস্থান দেখাচ্ছিলেন। পদ্মাসনে উপবিষ্ট হয়ে বাম করতলের ওপর দক্ষিণ করপৃষ্ঠ সংস্থানপূর্বক ওইভাবে উভয় হস্ত বক্ষে ধারণ ও চক্ষু নিমিলন করে বললেন, এটাই সকল প্রকার সাকার ধ্যানের প্রশস্ত আসন। পরে ওই আসনে উপবিষ্ট থেকে বাম ও দক্ষিণ হস্তদ্বয় বাম ও দক্ষিণ জানুর ওপরে রক্ষাপূর্বক প্রত্যেক হস্তের
অঙ্গুষ্ঠ ও তর্জনীর অগ্রভাগ সংযুক্ত ও অপর সকল অঙ্গুলি ঋজু রাখিয়া এবং ভ্রুমধ্যে দৃষ্টি স্থির করে বললেন, এটাই নিরাকার ধ্যানের প্রশস্ত আসন। কি অসাধারণ! আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে, আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।